এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের উদ্দেশ্যে ধানের পাতা মরানো পোকার দমন পদ্ধতি নিয়ে আলোচনা করব। বর্তমানে এই পোকাটি ধানের বেশ ক্ষতি করছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই আমি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে পোকার দমন উপায়টা আলোচনা করছি। পাতা মরানো পোকা দেখতে কেমন এবং তার ক্ষতির নমুনা, এখানে যে ছবিটি দেখছেন এটি হলো পূর্ণাঙ্গ পোকার মত। হ্যাঁ, অনেকটা এর পাখার মধ্যে নিচের দিকে এরকম শাড়ির আসলের মতো দাগ আছে এবং বেশ কয়েকটা দাগ আছে। এই পোকার মত ডিম পারে এবং সেইখানে কীড়া জন্ম নেয়, লার্ভা বা কীড়া, এবং এই কীড়াটাই পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে ফোল্ডার করে, ভাঁজ করে, ভাঁজ করে ভিতরে অবস্থান করে এবং সবুজ অংশ খায়, যার কারণে পাতা এরকম সাদা হয়ে যায়। তাই লার্ভাটা হলো মূলত ক্ষতি করে থাকে, আর ক্ষতির নমুনাটা এরকম দেখা যাবে, সাদা সাদা। তা আপনারা যারা পাতা মোড়ানো পোকা দমন এখনও করেন নাই তারা এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। এই পোকা যে কারণে বাড়ে, যে অনেক সময় থেমে থেমে বৃষ্টি হয়, হ্যাঁ, সেই কারণে পোকা বেড়ে যেতে পারে। প্রখর রোদ থাকলে পোকা বেড়ে যেতে পারে। জমিতে অধিক পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করলেও পোকা বেড়ে যেতে পারে। অধিক আর্দ্রতা বজায় থাকলেও পোকা বেড়ে যেতে পারে। গরম আর্দ্রতায় বা আবহাওয়ায় পোকা বাড়ে। আমরা এই পোকাটা কেমনে দমন করব, বেশ কয়েকটা পদ্ধতি এখানে দেওয়া আছে। যে প্রথম হলো আলোক ফাঁদের সাহায্যে পোকার মদকে মেরে ফেলা। এটা করতে পারলে প্রথম দিকে অধিকাংশ পোকার বংশধরকে আপনি দমন করে ফেলা যায়। জমিতে ডালপালা পুঁতে পাখি পোষার ব্যবস্থা করে দেওয়া, পাখি অনেক সময় এই পোকার মদ ধরে খেয়ে ফেলবে এবং পরবর্তীতে এর বংশ আর বাড়বে না। হাত জালের সাহায্যে পোকার মদ মেরে ফেলা। থোর পর্যায়ে 25% পাতা আক্রান্ত হইলে কীটনাশক প্রয়োগ করা, সেই ক্ষেত্রে মেলাথিয়ন 57 EC, ফেনোটুথিয়ন 50 EC, অজালন 35 EC, নাইট্রো ডার্সবান 20 EC ইত্যাদি যে কোনো একটা কীটনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করবেন। আর সবসময় মনে রাখবেন যে ফসলের স্টেজ, পারিপার্শ্বিক অবস্থা সব বুঝে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে।